আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার সাথে রয়েছে মটোরলা এজ প্লাস ফোন এই ফোনটি কিন্তু চার্জ হতো না দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু এখন চার্জ হচ্ছে এটার কারণ ছিল এটা চার্জিং আইসিতে সমস্যা ছিল চার্জিং পোর্টে ক্লিন করছি সব কিছু করার পরেও এটা চার্জ হচ্ছিল না বাকিটা ভিডিওতে দেখুন ফোনটি আমি কিভাবে ঠিক করলাম আসসালামাইকুম আসসালাম ভাই কেসা ঠিকঠাক

फलाईदे सऊदिया ना देखो सब पुराना जी ठीक करार्जन सो ये भाई इसका क्या प्रॉब्लम है ये चार्जर नहीं हो रहा। चार्ज नहीं हो रहा है हाँ जी। इसका पानी में फेंका है क्या कुछ गिरा है कुछ, भी हुआ, देखो। कुछ नहीं गिरा है। आ, बस देखता है ये वाला का फोन है चार्ज नहीं हो रहा है भाई का ये ये प्रॉब्लम क्या है हम अभी देखते है पहले तो इसका जो चार्जिंग पोर्ट है চার্জিং পোর্ডকেও সাফাই কর্নায় ক্লিন কেনায় প্রথমে চার্জিং পোর্ডটা যা আছে এটাকে পরিষ্কার করতে হবে যে কোন ফোনের টাইপসি বা আইফোনের ফোনগুলোতে অনেক সময় ময়লা ঢুকে পকেটে রাখলে পরে এইভাবে ময়লা ঢুকলে এটাকে ক্লিন করতে হবে সুন্দরভাবে ক্লিন করার জন্য আপনাকে একটা সেফটি পিন নিতে হবে এরকম একটি সেফটি পিন সেফটি পিন দিয়ে এসো এটার ভিতরে যে ময়লা আছে এ সুন্দর করে পরিষ্কার করতে হবে এরপরে দ্বিতীয় সময় অনেক সময় স্প্রে থাকে ক্লিনার স্প্রে বা একটু নারিকেল তেল এরকম কিছু দিয়ে আপনি সুন্দর করে এখানে স্প্রে করতে পারেন এভাবে সুন্দর করে ক্লিন করবেন ক্লিন করার পরে বা ব্রাশ এরকম টুথব্রাশ টুথব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করতে পারবেন ক্লিন করার পরে দেখবেন আপনার ফোনটি ইনশাআল্লাহ চার্জ হবে যদি চার্জিং সকেট বা চার্জিং আইসি নষ্ট না হয় অবশ্যই প্রথম আপনি কোনো কিছু করার আগে আর একটা চার্জার নতুন তার চেঞ্জ করে দেখবেন চার্জ হয় কি না তো আমি এখানে এখন ফোনটি দিব অনেকক্ষণ রাখতে হবে যাতে এই ফোনটি ড্যামেজ হয়ে গেছে ব্যাটারি অনেক অনেক দিন যাবত হয়তো বা চার্জ হয় না এই জন্য সমস্যা তো অনেকক্ষণ রাইখা দিতে পারবেন এরপরও যদি চার্জ না হয় দামি ফোনগুলোতে কিন্তু ওয়ারলেস থাকে ওকে ওয়ারলেস চার্জারের মাধ্যমে আপনি চার্জ দিতে পারেন এখানে আমার কাছে রয়েছে একটি স্পিকার মিনি স্পিকার এখানে ওয়ারলেস চার্জার সিস্টেম রয়েছে সো এখানে কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন দশ মিনিট পাঁচ মিনিট দিয়ে রাখলে চার্জ হতে পারে ঠিক আছে এবং আরও ওয়ারলেস চার্জারও আপনি মার্কেটে পেয়ে যাবেন যদি আপনার ফোনটি ওপেন করতে না চান মানে না খুলতে চান তাহলে আপনি ওয়ারলেস চার্জার এরকম চার্জার পেয়ে যাবেন সেগুলো দিয়ে চার্জ করতে পারবেন সো আমি সাজেস্ট করব সর্বপ্রথম চার্জিং সকেটটাকে সুন্দর মতো ক্লিন করবেন কারণ আমার কাছে প্রত্যেক দিন অ্যাভেলেবল এরকম আসে যে ভাই চার্জ হয় না চার্জ হয় না তো আমি এটি ক্লিন করে দিলে চার্জ হয়ে যায় অনেক সময় হয় না হলে চার্জিং সকেটটা চেঞ্জ করতে হয় এরকম এখন নতুন ফোনগুলোতে চার্জিং সকেট থাকে এই সকেটগুলো চেঞ্জ করলে চার্জ হয় সো আমি মদিন আল মনোরা থেকে মোহাম্মদ মামুন সাথে রয়েছি আমার ইউটিউব চ্যানেল ইএনজি মামুন জি এন টি মামুন অ্যান্ড গোল্ডেন নানোটেক এটা হলো ইংলিশে আপনারা অনেক ধরনের টেকনিক্যাল ভিডিও পেয়ে যাবেন এবং এই ফোনটি আমি এখন এইভাবে দশ থেকে পনেরো মিনিট চার্জে দিয়ে এইভাবে রাখবো ওয়ারলেসের এখানে হয়তোবা চার্জ হতে পারে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে চার্জ হওয়ার পর ওকে বন্ধুরা এই ফোনটা কিন্তু টোটালি চার্জ নাই আপনারা চাইলে স্যামসং বা অন্য কোনো ফোন থেকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন এরকম উপর থেকে গিয়ে লাস্টে গিয়ে দেখবেন ওয়ারলেস চার্জার এই ওয়ারলেস পাওয়ার শেয়ারিং এটাতে চাপ দিলে আপনি এই মোবাইল থেকে ওই মোবাইলে ওয়ারলেস চার্জ দিতে পারবেন যে মোবাইলটি চার্জ দেবেন সেটি এভাবে রেখে এই ফোনটি এখানে রেখে ওকে এখানে রেডি যেহেতু চার্জ আসছে যে এটা পারফেক্ট ভাবে বসে গেছে চার্জিং লেখা এরকম ভাবে এই ফোনটি আপনি যদি আপনার পাওয়ার শেষ হয়ে যায় যে কোনো ফোন যদি ওয়ারলেস চার্জার সিস্টেম থাকে তাহলে আপনি চার্জ দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের ফোনটি চার্জ দিচ্ছি এইভাবে পরবর্তীতে আপনি পাঁচ দশ মিনিট চার্জ দিলে চার্জ হওয়ার পরে অন্যভাবে চার্জ দিতে পারবেন বন্ধুরা এই ফোনটি কিন্তু টোটালি অন হচ্ছিলো না সো আমি এই ফোনটিতে কী করেছি এই ফোনটি খোলার পরে চার্জিং সকেট সুন্দর করে ক্লিন করছি তারপরে ব্যাটারি কানেক্ট করছি তারপরেও কিন্তু অন হচ্ছিল না এখানে আমি ব্যাটারি পিছনে নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে একটি ফাইভ ভোল্টের চার্জার অ্যাডাপ্টার দিয়ে আমি যখন ব্যাটারিটিকে দুইটা মিনিট এরকম ডাইরেক্ট চার্জ দিই তারপরে কিন্তু ফোনটির ব্যাটারি একদম দেখায় যে নাইনটি ফোর পার্সেন্ট এবং চার্জ অন হয়ে যায় দেখুন এখনও কিন্তু না নাইনটি টু পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এবং ফোনটি অন হয় এবং আমি যখন এখানে চেক করি ভোল্টেজ কিন্তু আমাকে মাত্র ওয়ান পয়েন্ট টু ভোল্ট দেয় এবং ব্যাটারিতে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট দিয়েছিলো আমি এইভাবে নেগেটিভ পজিটিভ কানেক্ট করে ফোনটি অন করার চেষ্টা সো বন্ধুরা এখানে আমার কাছে আরেকটি ওয়ারলেস চার্জার আছে সেটার মাধ্যমে আমি ফোনটি চার্জ করতেছি এখানে আঠারো পার্সেন্ট দেখাচ্ছে সো দেখতেই পাচ্ছেন এই ফোনটি এখন কিন্তু টোটালি ঠিক আছে আর অনেক সময় কিন্তু এটার চার্জিং পোর্টের সমস্যার কারণে চার্জ হয় না সো আমার মনে হচ্ছে যে এই ফোনটার চার্জিং পোর্টের সমস্যা এই চার্জিং পোর্টটা আপনি চাইলে কোনো দোকান থেকে বা অনলাইন থেকে এরকম এই চার্জিং পোর্টটা অর্ডার করতে পারবেন সো এই চার্জিং পোর্টটা চেঞ্জ করলে চার্জ হবে কারণ এখানে ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট দিচ্ছে পুরোপুরি ফাইভ বোল্ট দেয় না বা ফোর পয়েন্ট টু বোল্ট দেয় না এই জন্য চার্জ হচ্ছে না সো আমি আবার ফোনটি অন করে এখান থেকে চার্জিং পোর্ডটা খুলে ক্লিন করে চেক করে দেখব কি ভোল্টেজটা ফুল দিচ্ছে কি না